আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে বলে রাখে আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্টকাট একটা ভিডিও হবে তো বন্ধুরা আজকেরা হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ইমোতে আমাদের ইমোতে কিন্তু অসংখ্য ফ্রেন্ড আছে আন ফ্রেন্ড আছে যাদেরকে আমরা চিনি না তো এই ফ্রেন্ডগুলো বা আমাদের পার্সোনাল যে ফ্রেন্ডগুলো আছে অনেকে কিন্তু হচ্ছে ইমো রেস্টোরিতে অসংখ্য ভিডিও বা ফটো আপলোড করে থাকে যেগুলো নিতান্তই বিরক্তিকর মনে হয় আপনার কাছে বা আমার কাছে হতেই পারে দেখা যাচ্ছে ওয়াসিনা কোনো ফ্রেন্ড আপনার ইমোতে অ্যাড হয়ে আছে এখন তারা কি করতেছে দিনের ভিতরে বিশ পঞ্চাশটি ফটো কিন্তু আপলোড করতেছে তাদের স্টোরিতে এখন কি হচ্ছে আপনি চাচ্ছেন ওই স্টোরিগুলো আপনি দেখবেন না বা আপনি চাচ্ছেন তার স্টোরি আপনার কাছে যেন আর না আসে তাহলে আপনি এটা কিভাবে বন্ধ করবেন কারণ যখন আপনার ফ্রেন্ড অ্যাড আসে সে যখন এটা হচ্ছে ফটো বা ভিডিও বা একটা গান হচ্ছে স্টোরিতে ইমোর স্টোরিতে আপলোড করতেছে তখন কী হচ্ছে ওই স্টোরিটা কিন্তু আপনার কাছে চলে আসতেছে আবার অনেক সময় এমন বিরক্তিকার কিছু ফটো বা এমন কোনো কিছু আপলোড করে থাকে যেটা নিতান্তই বিরক্তিকর মনে আপনার কাছে বা যাই হোক না কেন বিরক্তিকর হোক আর যেটাই হোক না কেন আপনি চাচ্ছেন ওই যে আইডির থেকে বারবার স্টোরি আপলোড করা হচ্ছে দিনের ভিতর পাঁচটা দশটা আপলোড করতেছে আপনি চাচ্ছেন ওইটা বন্ধ করে দিতে তো এখন আপনি কি করবেন প্রথমে হচ্ছে ইমোটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন ইমোটা ওপেন করে পর আমার এই উপরে কিন্তু এইখানে আমার ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে স্টোরি আপলোড করেছে এখন এই যে নেই এইখানে লেখা আছে প্রথম যে ইটা মানে ফ্রেন্ডটা এইটার আমি স্টোরিটা হাইড করবো মানে ইগনোর করে দেবো ঠিক আছে তো তার জন্য কি করব এই যে স্টোরি পরে এইভাবে চেপে ধরে রাখবো ঠিক আছে সেপে ধরে রাখার পরে এইখানে দেখতে পারছেন এইখানে আমার যে ফ্রেন্ড ফ্রেন্ডের নাম হচ্ছে বাবু আরও থাকে মালয়েশিয়ায় তা আমি এখানে মালয়েশিয়া লিখে রাখছি ঠিক আছে এখন এটা আমি ইগনোর করে দিব এইখানে টাচ করে দিব দেওয়ার পরে এইখানে চলে আসবে দেখতে পারছেন বলতেছে এটা যদি আপনি ইগনোর করতে চান কন্টিনিউ বলা তাহলে এইখানে ইগনোর পরে টাস করে দিতে বলতেছে যখন আমি টাচ করে দিব দেখতে পারছেন এটা কিন্তু এখান থেকে চলে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যদি এখানে দেখেন আপনার কোনো বন্ধু বান্ধব প্রত্যেকটা দিন অসংখ্য হচ্ছে স্টোরিতে ভিডিও আপলোড করতেছে বা ফটো আপলোড করতেছে তখন আপনি কি করবেন এইটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন আশা করে আপনারা বুঝতে পারছেন তো যেটা আপনি বন্ধ করে দিতেছেন দেখতে আমি এইখানে আরেকটা পরে চাপ দিলাম দেওয়ার পরে এখানে ইগনোর চলে আসছে এখান থেকে আমি ইগনোরে দিয়ে দিলাম দেওয়ার পরেই এই এইগুলো কিন্তু এখান থেকে চলে যাচ্ছে তো আশা করে আপনারা বুঝতে পারছেন আমি বলছিলাম ভিডিওটা কিন্তু অনেক শর্ট হবে তো খুব শর্ট করে ছেড়ে দিলাম তো বন্ধুরা এই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এখান থেকে নতুন কিছু শিখতে পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো আজকের মতন এখানে আমি শেষ করে দিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ঈদের যে আনন্দটা এটা কিন্তু সাত দিন পর্যন্ত থাকে সবাই এটা রিয়েলাইজ করে তো সেই কারণে আমি আমার যত অডিয়েন্স আছে তাদেরকে বলছি ঈদ মোবারাক ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই